নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবাংলা মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। মাসিক এই 500 টাকা ও 1,000 টাকা অনেক প্রয়োজন মেটায় সাধারণ ঘরের মহিলাদের। তবে বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে বেশ দেরি হচ্ছে, এমনকি অনেক মহিলা প্রকল্পের টাকাও পাচ্ছেন না। তাই জানুয়ারি মাসে টাকা আসবে কি আসবে না তা নিয়ে চিন্তায় রয়েছে প্রকল্পের মহিলারা। তবে বন্ধুরা, আপনার চিন্তার কোনো কারণ নেই। জানুয়ারি মাসের কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তা আজ ঘোষণা করল রাজ্য সরকার। তো বন্ধুরা, জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ার্ল্ড নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরাতন মহিলাদের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে আজ বড় সিদ্ধান্ত নেওয়া হলো। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে কি বড় ঘোষণা করা হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা নিয়ে নবান্নের তরফে আজ বড় সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মহিলাদের রাজ্য সরকার কবে থেকে টাকা দেওয়া শুরু করবে নবান্নের তরফে আজ ঘোষণা করে জানানো হলো। অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখ আজ জানানো হলো এবং জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের টাকা কবে দেবে এবং নতুন ও পুরাতন সমস্ত উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে, কোন কোন মহিলাদের জানুয়ারি মাসে বেশি টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 25 থেকে 59 বছরের সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সমস্ত 25 থেকে 59 বছরের বয়সের মহিলাদের রাজ্য সরকার প্রতি মাসে 1,000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,98,37,000 মহিলা প্রত্যেক মাসে এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন। আর নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে 9,05,268 জন মহিলা আবেদন করেছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছেন, ভুল সংশোধন করেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা বিগত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন ও যারা যারা নিজেদের ভুল সংশোধন করেছিলেন তাদের প্রত্যেককেই এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার। দেখুন বন্ধুরা, নবান্নের তরফে আজ ঘোষণা করে জানানো হয়েছে 9,05,238 জন মহিলা যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন সাকসেস হয়ে গিয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের 2024 সালে জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2024 সালের জানুয়ারি মাসে টাকা নতুন ও পুরনো উপভোক্তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তা এখনও অফিসিয়ালভাবে জানানো হয়নি। তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে।
অর্থাৎ বন্ধুরা, জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া শুরু করবে তা এখনো অফিসিয়ালভাবে ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে বন্ধুরা, জানা যাচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার। এরই সাথে বন্ধুরা, নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন ও যাদের আবেদন সাকসেস হয়ে গেছে, একমাত্র তারাই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।